बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामु अलैकुम व रहमतुल्लाह। सुप्रिय शिक्षार्थीबृंद, नैशनल कॉलेज ऑनलाइन शिक्षा कार्यक्रम में तुम्हारे शुभेच्छा एवं स्वागत। शिक्षार्थीरा, आमी तुम्हारे भूगोल प्रथम पत्र जलवायु उपादान एवं नियामक निये आलोचना करछि। गत क्लास में आमी तुम्हारे वायु साधारणत तो चाप बलयगुलो थेके प्रत्येक बछरे माने बोर्ड परीक्षाते कोश्चिन आसे, क्लास परीक्षाते कलेज परीक्षागुलोते कोश्चिन आसतो, बोर्ड परीक्षाते कोश्चिन आसबे। आमी तोमादेर बोलेछिलाम जे एक कोश्चिनेर विषयटा निये एकटु आलोचना करब। একই ধরনের ইয়ে থাকে, চিত্র থাকে, কিন্তু কোশ্চেনের মধ্যে হালকা একটা কথা পার্থক্য লক্ষ্য করা যায়। আমি তোমাদের চিত্রটা আগে দেখাই। ধরো তোর দক্ষিণ, এতে মাঝখান দিয়ে, পৃথিবীর মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা হচ্ছে জিরো ডিগ্রি, নিরক্ষ রেখা। এই নিরক্ষরেখা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। হ্যাঁ, এই নিরক্ষরেখা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। নিরক্ষরেখার উপরে হচ্ছে উত্তর পূর্ব এবং নিচে হচ্ছে দক্ষিণ পূর্ব। নিরক্ষরেখার উপরে হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু এবং নিচে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। উত্তর পূর্ব অয়ন বায়ু, আর নিরক্ষরেখাটি হচ্ছে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হচ্ছে। এখানে হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু, উত্তর পূর্ব তো হচ্ছে হিমমণ্ডল, হচ্ছে হিমমণ্ডল, হিমমণ্ডল। উত্তর পূর্ব পশ্চিমা বায়ু, দক্ষিণ পূর্ব পশ্চিমা বায়ু হচ্ছে মেরু বায়ু, মেরু বায়ু। জিরো ডিগ্রি, সাড়ে তেইশ ডিগ্রি, সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ, সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ, সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ। শিক্ষার্থীরা, এটা আমি তোমাদেরকে পুরো চিত্রটা লিখে দিলাম। এখানে হিমমণ্ডল বা মেরু বায়ু, হিমমণ্ডলে মেরু বায়ু, তোমার হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখায় হচ্ছে জিরো ডিগ্রি, নিরক্ষরেখার উপরে সাড়ে তেইশ ডিগ্রিতে হচ্ছে উত্তর পূর্ব পশ্চিমা বায়ু, সাড়ে ছেষট্টি ডিগ্রিতে হচ্ছে মেরু বায়ু। এই চিত্রটা আমি তোমাকে ফুলফিল করে দিলাম, মানে পূর্ণ চিত্রটা একে দেখিয়ে দিলাম। কিন্তু যখন তোমার কোশ্চিন আসবে, পরীক্ষায় যখন কোশ্চিন আসবে, তখন কিন্তু এই তোমার হচ্ছে চিত্রটা জাস্ট দাঁড়াও, চিত্রটা অনেক সময় অনেক ক্ষেত্রে চিত্রটার তোমার এই রেখাগুলো সমান্তরালভাবেও থাকে, আবার অনেক সময় রেখাগুলোকে এভাবে বাঁকা করেও দেওয়া থাকে। সেটা কোনো ব্যাপার না, এটা তো তুমি অবশ্যই বুঝতে পারবে যে
সংখ্যাগুলো কিভাবে আছে, ঠিক আছে? এবার দেখো, আচ্ছা এবার দেখো, তোমরা এবার দেখো, ঠিক এভাবে অনেক সময় চিত্রটা কষিনে আসে, চিত্রটা কষিনে আসে কখন পরে হয়তো বা মানে কখন পরে অনেক সময় দিয়ে থাকে যে এত ডিগ্রি অক্ষাংশে বা এত ডিগ্রি অক্ষাংশে হচ্ছে কোন ধরনের বায়ু প্রবাহিত হচ্ছে, অথবা নাতিশীতোষ্ণ এই জিরো ডিগ্রি অক্ষাংশে যে নাতিশীতোষ্ণ জলবায়ু প্রবাহিত হচ্ছে তার বৈশিষ্ট্য উল্লেখ করো। যে এখানে ছিল হচ্ছে উত্তর পূর্ব অয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব অয়নবায়ু, এইটা হচ্ছে তোমার নিরক্ষরেখার মধ্যে, নিরক্ষরেখা থেকে 37 ডিগ্রি উত্তর এবং 37 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে এই বায়ুর বৈশিষ্ট্য চেয়ে থাকে। তাহলে এই যে প্রশ্নগুলো অথবা অনেক সময় দেওয়া থাকে যে এখানে ক খ গ, প্রশ্ন তো ক ধরো দিল হচ্ছে বায়ু প্রবাহ কি, এরকম ধরনের খতে আরেকটা কোশ্চিন দিল, গতে হয়তো বা উল্লেখ করলো যে ক, হ্যাঁ উদ্দীপকে উল্লি উল্লিখিত ক, হ্যাঁ উদ্দীপকে উল্লেখিত তোমার হচ্ছে কটা কোথায় আছে, এই যে ক উদ্দীপকে উল্লেখিত ক অঞ্চলে বা ক অঞ্চলের যে বায়ুটা আছে বা দেখা গেল যে উদ্দীপকে উল্লেখিত ক চিহ্নিত অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ কেন, উদ্দীপকে উল্লেখিত ক চিহ্নিত চিহ্নিত অঞ্চলের বায়ু নাতি শীতোষ্ণ কেন ব্যাখ্যা করো, নাতি শীতোষ্ণ কেন ব্যাখ্যা করো, এতটুকু। এই অঞ্চলে যে জলবায়ুটা প্রবাহিত হচ্ছে সেই জলবায়ু বৈশিষ্ট্যটা তুমি সুন্দর করে উল্লেখ করবে, অথবা দিল যে খ চিহ্নিত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো, বা খ চিহ্নিত অঞ্চলের জলবায়ু মানব জীবনের উপর কেমন প্রভাব বিস্তার করছে উল্লেখ করো, অথবা দিল যে গ চিহ্নিত অঞ্চলটা কেন হিমপ্রধান, বা গ চিহ্নিত অঞ্চল কেন সারা বছর বরফে ঢাকা থাকে, গ চিহ্নিত অঞ্চল কেন সারা বছর বরফে ঢাকা থাকে, এই ধরনের কোশ্চিনগুলো বেশিরভাগ সময় দেওয়া থাকে। চিত্রটা কিন্তু অবিকল এমন আসে, চিত্রটা কিন্তু এভাবে আসে, অনেক সময় তোমার এখানে গ উল্লেখ করলো না, গ চিহ্নিত মানে গ এলাকার হিমমণ্ডলের, এটা তো হিমমণ্ডল, এই হিমমণ্ডলের বৈশিষ্ট্যটা চাইলো না কিন্তু ক খ চাইল, অথবা তোমার খ চাইল না কিন্তু গটার বৈশিষ্ট্যটা চাইল, এই কারণেই তোমার হচ্ছে এই যে তোমার অঞ্চলগুলো আছে, আমরা বায়ু চাপের যে অঞ্চলগুলো পড়িয়েছিলাম এই অঞ্চলগুলো বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের অবশ্যই উল্লেখ মানে আয়ত্তে আনতে হবে জ্ঞানটা, এই উত্তরটা
সবসময় এই কোশ্চেনটা সবসময় আসে। শিক্ষার্থীরা অবশ্যই ভালোভাবে এই উত্তরটা, এটা তোমার 2017 সালে রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, বরিশাল বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে এসছে। এদিক এখানে তোমার ক এবং খ অঞ্চল, এটা তো খ, ক এবং খ চিহ্নিত অঞ্চলের বায়ুর বৈশিষ্ট্যটা চেয়েছে। প্রশ্ন আবার আছে হচ্ছে ক এবং ক এবং খ চিহ্নিত অঞ্চলের, দেখতে প্রশ্ন ক্লিয়ার আসছে কি, ক এবং খ চিহ্নিত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যটা উল্লেখ করো। ক এবং খ চিহ্নিত অঞ্চলের, চিহ্নিত অঞ্চলের ক এবং খ চিহ্নিত অঞ্চলের বায়ুর বা জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার্থীরা তোমরা তাহলে এই যে বায়ুর চাপ বলয়, এটা হচ্ছে বায়ুর চাপ বলয়, তাই তো? চিত্রটা হচ্ছে বায়ুর চাপ বলয়। বায়ুর চাপ বলয়ের যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্যটা অবশ্যই আয়ত্তে আনবে। আর এখানে যে ক খ, অনেক সময় তোমার ক এবং খয়ের উত্তর এই অধ্যায় থেকেও আসতে পারে, অথবা এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট অন্য অধ্যায় থেকেও আসতে পারে, কিন্তু গ আর ঘ আস অবশ্যই, গ আর ঘ এর উত্তরটা তোমরা খুব সুন্দর করে বা ভালোভাবে খেয়াল করবে যেন প্রশ্নের উত্তরটা দিতে পারো। বৈশিষ্ট্যও আসে আবার পার্থক্যও আসে, বৈশিষ্ট্যও আসে আবার পার্থক্য। ক এবং খ চিহ্নিত অঞ্চলের জলবায়ুর পার্থক্য উল্লেখ করো। এভাবেও আসে যে ক এবং খ চিহ্নিত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা ক এবং খ চিহ্নিত অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্যের মধ্যে যে বৈষম্যতা দেখা দেয় উল্লেখ করো, বা ক চিহ্নিত অঞ্চলের জলবায়ু যে নাতিশীতোষ্ণ এমন আসে। তাহলে আমরা হচ্ছে এই বায়ুর চাপ বলয় পড়িয়েছিলাম, বলেছিলাম যে এটার উপরে যে প্রশ্নটা আসে সেই প্রশ্ন সম্বন্ধে একটু ধারণা দিব। এখন দেখো এরপরে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ছোট ছোট কয়েকটা সংজ্ঞা, যেটা কতে এসে থাকে বা ক বা খতেও আসে অনেক সময়। আর্দ্রতা, আর্দ্রতা বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এই আর্দ্রতা দেখো, এই আর্দ্রতা আবার দুই প্রকার, এই আর্দ্রতা আবার দুই প্রকার, একটা হচ্ছে পরম আর্দ্রতা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা আবার দুই প্রকার, পরম আর্দ্রতা, দ্বিতীয়টা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। দেখো
পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা দুই প্রকার, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা থেকে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপের, কোনো নির্দিষ্ট আয়তনের, কোনো নির্দিষ্ট আয়তনের আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে পরমাদ্রতা বলে, আর্দ্রতা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে পরমাদ্রতা বলে, জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে। তাহলে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে বায়ুর পরম আর্দ্রতা বলে। এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই আয়ত্তে নিয়ে আসবে। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে পরম আর্দ্রতা বলে। আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপ এবং চাপে বায়ুতে জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে হচ্ছে কোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপ এবং চাপে বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ না কোনো নির্দিষ্ট আয়তনের তাপ এবং চাপের কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে কোনো নির্দিষ্ট তাপ ও চাপে কোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপ কোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপ ও চাপে বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ওই তাপ ও চাপে বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার পরিমাপকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা বলে পেয়েছি, তার অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রতা, অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলা হচ্ছে। আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আর্দ্রতা দুই প্রকার, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে তাকে বলা হচ্ছে পরম আর্দ্রতা। আর একটা নির্দিষ্ট তাপ এবং চাপে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ওই তাপ এবং চাপে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, এটার যে অনুপাত সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা।
তাপ এবং চাপে বাড়িতে যে পরিমাণ জল বাষ্প ধারণ করতে পারে আর যে তার অনুপাতকে বলা হচ্ছে পর আপেক্ষিক আর্দ্রতা। এরপরে দেখব হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন দেখো, বাষ্পীভবন হচ্ছে তোমার সৌরতাপে নদী হ্রদ এবং সমুদ্র হতে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবন সৌরতাপে হ্রদ নদী সমুদ্র ও হ্রদ হতে পানি বাষ্পে পরিণত হয়। এটা লঘু হয়ে উপরে উঠে যায়, এই বাষ্প লঘু হয়ে উপরে উঠে যায়, এই বাষ্পটা লঘু হয়ে উপরে উঠে যায়। তাহলে কি হচ্ছে, সূর্য তাপ যখন নদী হ্রদ বা সমুদ্রের উপরে পড়ে তখন ক্রমাগত পানি বাষ্প পরিণত হচ্ছে এবং এই বাষ্পটা আবার লঘু হয়ে উপরে উঠে যায় আর বায়ুতে মিশে অদৃশ্য হয়ে যায়। বায়ুতে উপরে উঠে যায় এবং কি হয়, বায়ুতে মিশে অদৃশ্য হয়ে যায় এটাই হচ্ছে বাষ্পীভবন বা ইভাপোরেশন, এটাই হচ্ছে বাষ্পীভবন বা ইভাপোরেশন তাহলে তোমার সূর্যতাপ নদী হ্রদ বা সমুদ্র হতে পানি বাষ্পে পরিণত হয় সূর্যতাপে এবং এই বাষ্পটা লঘু হয়ে উপরে উঠে যায় এবং তারপরে বায়ুতে মিশে অদৃশ্য হয়ে যায়, এটাই হচ্ছে বাষ্পীভবন। এবার দেখো হচ্ছে ঘনীভবন। তোমার পরিপিক্ত যে বায়ুটা আছে, পরিপিক্ত বায়ুটা দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে ওই পরিমাণ জলীয় বাষ্প থাকলে বায়ু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। আচ্ছা, কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সে পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে থাকলে বায়ু আর অধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না, তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু বা পরিপিক্ত বায়ু। একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই পরিমাণ জলীয় বাষ্প থাকলে বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই পরিমাণ জলীয় বাষ্প থাকলে বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বা পরিপিক্ত বায়ু। এখন দেখো হচ্ছে ঘনীভবন। পরিপিক্ত বায়ু উচ্চতার হয় আরও পরিপিক্ত হয়ে থাকে এবং জলীয় বাষ্প ধারণ করতে পারে, তেমনি বায়ু হতে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না, তখন জলীয় বাষ্পের কিছু অংশ সে কী করে পানিতে ছেড়ে দেয়, বায়ুতে ছেড়ে দেয়, এটা হচ্ছে ঘনীভবন। এই পরিপিক্ত বায়ুটা যখন তোমার
পরিপিক্ত বায়ুটা যখন বায়ুতে থাকে তখন উচ্চতা উষ্ণতর হয় এবং পরিপিক্ত থাকে না, ফলে কি হয় আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। তেমনি বায়ু হতে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না, তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়, একে বলা হচ্ছে ঘনীভবন। দেখো তোমার বায়ুতে ভাসমান ধূলিকণা বা বরফ কণার সমষ্টিকে আবার বলা হচ্ছে বৃষ্টি। বায়ুতে তোমার ভাসমান ধূলিকণা এবং বরফ কণার সমষ্টিকে বলা হচ্ছে বৃষ্টি। শিক্ষার্থীরা, এই যে জলবায়ুর উপাদান এবং নিয়ামক, এই অধ্যায়ে এরপর পরবর্তীতে আমি তোমাদের বৃষ্টিপাতটা পড়াব, আর তোমরা পড়াশোনার প্রতি মনোযোগী হবে বা পড়াশোনার দিকে খেয়াল রাখবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।